नमस्कार दर्शक काजेर सन्धाने थाका प्रत्येके जे जेखान थेके आजकेर भिडियो देखछेन अभिनंदन जानिये शुरू करछि आमादेर नतून भिडियो। दर्शक आजके आमरा आलोचना करब IDBI ব্যাংক থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে যেটা আগামী দুদিনের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রত্যেকটি স্টেটের মধ্যে আপনাদের সিলেকশন প্রক্রিয়ার জন্য এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে। যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, তাহলে এই নোটিফিকেশনের বিস্তারিত আপনারা এই ভিডিও থেকেই জানতে পারবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা IDBI ব্যাংক থেকে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা একটু লক্ষ্য রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সেটা আপনাদের প্রয়োজন পড়বে। দেখে নেব আপনাদের কী কী পোস্ট রাখা হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস আলোচনা করব। প্রথমে দেখে নিন যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন 25 জুন 2022 থেকে শুরু হয়েছে, July 10, 2022 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান। এবং এখানে যতগুলি পোস্ট থাকবে প্রত্যেকটি পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ওয়ান পার্সন অনলি ওয়ান পোস্টের জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে। চলে আসলাম এক নম্বর পয়েন্টে, যেখানে পোস্টিং ডিটেলস দেওয়া হয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি যদি বলি 226টি পোস্ট পেয়ে যাবেন। এবং দুই নম্বর পয়েন্টে আপনাদের SC ST OBC প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি গ্রেডে আপনাদের কিন্তু নিয়োগ হবে। দেখে নিন এখানে টোটাল 10টি বিভিন্ন ধরনের পোস্ট রাখা হয়েছে, সেই পোস্টগুলিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে কী কী যোগ্যতা লাগবে আমরা একটু নিচে আলোচনা করছি, যাদের যোগ্যতা ম্যাচ করবে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার পোস্টগুলি দেখবেন যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। চলে আসলাম আমরা সরাসরি পোস্টিং ডিটেলসের দিকে, যেখানে 10টি বিভিন্ন ধরনের পোস্ট রাখা হয়েছে। এবং তিন নম্বর পয়েন্টে আপনার পোস্ট কোড, আপনাদের ফাইন্যান্সিয়াল এরিয়া, ভ্যাকেন্সি গ্রেড কত রাখা হয়েছে, এজ লিমিট পেয়ে যাবেন, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স পাবেন। তবে এখানে আমরা প্রত্যেকটি পোস্ট নিয়ে ডিটেলস আলোচনা করছি না, এখানে যারা যারাই অ্যাপ্লিকেশন করতে চাইবেন এই নোটিফিকেশনের জন্য ন্যূনতম আপনাকে গ্রাজুয়েট হতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েট হলে অন্ততপক্ষে আপনি নোটিফিকেশনটা দেখতে পারবেন, কারণ যারা গ্রাজুয়েশন করেছেন শুধুমাত্র আপনারাই কিন্তু এখানে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সঙ্গে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি রাখা হয়েছে, প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স সঙ্গে আপনার গ্রাজুয়েশন করে থাকেন, তাহলে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে আপনারা কিন্তু পোস্টগুলোর ডিটেলস দেখবেন। এক্সপিরিয়েন্স থাকার কারণে আমরা পোস্টিং ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছি না, যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আপনারা সেই পোস্টিং ডিটেলসগুলি দেখবেন। এবং অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন ত্রিপুরা সহ প্রত্যেকটি স্টেটে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন, সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং দর্শক, আপনারা যে যে পোস্টে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে স্যালারিটাও আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে এক্সামিনেশন ফিস দিতে হবে। SC ST PWD যারা আছেন আপনারা 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দেবেন, জেনারেল EWS এবং OBC যারা আছেন 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। প্রিয় দর্শক, IDBI থেকে নতুন যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই নতুন নোটিফিকেশনে আপনাদের কী কোয়ালিফিকেশন লাগবে এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে, আলটিমেটলি টোটাল একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন কারা এই নোটিফিকেশনের জন্য এলিজিবল। যারা এলিজিবল হবেন নোটিফিকেশনটা একবার দেখার পর আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। যাই হোক দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। এবং এই নোটিফিকেশন সংক্রান্ত কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, গুড নাইট।